তো আপনারা এখন পারমানেন্টলি কলকাতাতেই সেটেল করবেন ঠিক করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে দাদা ট্রান্সফারটা হয়েই গেছে? না, ট্রান্সফার এখনো হয়নি, তবে যে কোনো সময় হয়ে যেতে পারে, তো তাই আগে থেকেই। ও, কিন্তু রোহানকে তো তাহলে নতুন স্কুলে ভর্তি করতে হবে, তাই না? হ্যাঁ, তা তো হবে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে ট্রান্সফারটা যখন এখনো হয়নি, তাহলে এত তাড়াহুড়ো করে হঠাৎ এখানে কেনই বা চলে এলেন? মানে রোহানের তো ওখানে সেশন চলছে, এখানে একটা নতুন স্কুল, একটা নতুন পরিবেশ, আসল কারণটা কি? তোমার চা রেডি? ও না, থ্যাংক ইউ। ওই রবি এসছে। কি, কেমন আছেন? ভালো। তোমার কি খবর? ওই যে আপনার বোন যেমন রেখেছে, দেখে তো মনে হচ্ছে না খারাপ রেখেছে। দেখে কি সবকিছু বোঝা যায় ম্যাডাম? কথার ফুল জুড়িয়ে গেল, যা তো চা ফ্রেশ হয়ে না। দেখেছেন কেমন আছি। রবি, ওই জগন্নাথবাবুর সঙ্গে আমি একটু কথা বলবো, কাল তোমার সময় হবে? ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি অলরেডি আজকে কথা বলেছি। ও, তাই বুঝি। কি কথা হলো? কথা হলো যে আপনি যদি একটা অন্য কোনো ফ্ল্যাট নিতে চান, তাহলে এক্ষুনি পজিশন পেয়ে যাবেন, আদারওয়াইজ। কি কি, তোমার এরকম ভাবে ব্যাপারটা সলভ করার কথা ছিল নাকি? এরকম তো কথা ছিল না দেবী, পুরো বিষয়টা কিন্তু তোমার জানা। জানা, কিন্তু তুমি মানে আদরাদি আর আমি, আমরা একই কমপ্লেক্সে থাকবো, অন্য জায়গায় ফ্ল্যাট নিতে যাবে কেন বলো? কারণটা তো তুমি জানো। না না রবিদা, আমার মনে হয় ওদের সঙ্গে আপোষ করাটা উচিত হবে না। এই দীপা, কি তুমি তুমি বিষয়টা তো জানোই না। আমি জানি, দেবী দি আমাকে সমস্ত বলেছে, সেই জন্যই তুমি কথাটা বলছি। না, আমি একটু শুনি ব্যাপারটা কি, মানে ফ্ল্যাট, অন্য ফ্ল্যাট দেবী? না শুনুন, আপনারা যে ফ্ল্যাটটা বুক করেছিলেন অ্যাকচুয়ালি সে, রবি আমি বলছি তুমি চেঞ্জ করে না, পরে বিস্তারিত কথা হবে, তুমি যাও না। যাও তো, কি হয়েছে আমায় বলে। তেমন কিছু না। কি তেমন কিছু না? দিদিকে বলবে না তুমি? বলাটা দরকার আছে। শোনো, আমি তোমায় বলছি, আমি বলছি শুনুন, আপনি যে ফ্ল্যাটটা বুক করতে চলেছেন তার পেছনে একটা কারণ আছে। কেন? Ready? Play.
আওয়াজটা একটু আস্তে করতে বললাম। হুম, কেন অফ করে দিলে তো কোনো আপত্তিই থাকে না। রোহন, তুই কিন্তু আজ এই ঘরে শুবি, তুমি তোমার দাদার সঙ্গে শুবে, ঠিক আছে? আর আমি? তুই, তুই, আমি, তোর মা, মায়ের ঘরে শুব। আর বাবি? বাবি ড্রয়িং রুমে শুবে। মাম তো বাবির সঙ্গে শোয়। এখন কটা দিন মাম আমাদের সাথে শোবে? তাহলে শুতে পারে না বাবি। তুই ভাবিস না, অনেক বাবি মামরাই আলাদা শোয়। রোহন, বেশি কথা না বলে শুয়ে পড়ো, ভাইকে নিয়ে শুয়ে পড়ো। পূজা, তুমি চল, মা ডাকছে, চলো শুয়ে পড়ো তো বাবা, শুয়ে পড়ো, চলে এসো। আসছি। ঠিক হয়েছে, যায় বা। খুব মজা না দাঁড়া, তোর বাড়িতে যেদিনকে যাবো না, তোকে যদি ঘর থেকে বেঘর না করেছি, আমার নাম পূজা নয়। ঠিক আছে, দেখা যাবে, আপাতত তুমি যাও, আমরা এবার ঘুমোবো। গুড নাইট ভূষণ, দিদিকে গুড নাইট বলে দাও। গুড নাইট দিদি। এখানে গুড নাইট। বারান্দায় দাঁড়িয়ে কফিটা খাবে? আমি বেডরুমে শোবো বলে দিলাম। কি আশ্চর্য রবি, কি হলো, কফি নাও। কি দরকার ছিল এসব কফি? তোমার বরাবর অভ্যেস। অনেক অভ্যেসই আজকে পাল্টাতে হচ্ছে। অভ্যেস কোথেকে উড়ে এসে জুড়ে বসলে কোথা? না না দাঁড়া, কোথেকে অফিস থেকে ফিরে এসে আমি একটু ভাবলাম বউকে দিয়ে মাসাজ করাবো। আচ্ছা, তুমি কি পূজা ভূষণের থেকেও ছোট? আমি বেশি দিন ওই ড্রয়িং রুমে শুতে পারবো না। আস্তে কফি খাও, ঠান্ডা হয়ে যাবে। খাও না। মাত্র কদিনের ব্যাপার বাবু। কদিনের ব্যাপার? ঠিক কদিন তুমিও কি বলতে পারো? যতদিন না আরাধনাদির ফ্ল্যাটটা পাওয়া যাচ্ছে। ওই ফ্ল্যাট কোনোদিনই পাওয়া যাবে না, তার মানে আমাকে সেই আমার সেই ড্রয়িং রুমে শুতে হবে। তুমি কি ধরে নিয়েছো যে ওই ফ্ল্যাটটা কোনোদিন পাওয়া যাবে না? আমি কথা বলেছি উকিলের সঙ্গে এই ব্যাপারে, জগন্নাথের সঙ্গে লড়াই করা মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে কোর্টে যাওয়া। আর ব্যাপারটা কোর্ট অবধি গড়ালে কতদিন সময় লাগবে বুঝতে পারছো? মানে এছাড়া আর কোনো পথ নেই? আপাতত কোনো রাস্তা নেই, ভবিষ্যতে যদি অন্য কোনো রাস্তা বেরোয় আমি জানি না। আরে বাবা দেবী, আজকাল সবাই সব ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছে। তুমি প্রোটেস্ট যদি না করতে না, তুমি দেখতে আমি ঠিক ঠিক আরাধনা দিকে ম্যানেজ করে নিতে বলে দিচ্ছি। তুমি তুমি আমাকে জাস্ট এক সপ্তাহ সময় দেবে? ও, তার মানে সাত দিন পরেই বেডরুম? তুমি না না, তাহলে কিসের জন্য? সাত দিনের মধ্যে আমি ওই ফ্ল্যাটের পজিশন নেবই, না পারলে আট দিনের দিন তুমি আমাকে যা বলবে তাই করবো। দাদা, গাড়িটা কি তুলে দেবো? হ্যাঁ তুলে দাও। হ্যাঁ, আর তিনটে নাড়া আমি বেরোতে পারি, তুই চলে এসো। চাবিটা নিয়ে যাও তুমি। কালুয়া, তাহলে একটা কাজ করে দেবে? বলুন না। আমার না ফ্রিজটা একদম খালি, দুটো বিয়ার এনে দেবে? দিন। আমাকে কিছু টাকা দেবেন? কেন, তুমি জয়েন করেছো তো কয়দিনই মাত্র হলো, এখন তো মাইনের টাকা সময় হয়নি। না না, মাইনের কথা বলছি। তা এমনি এমনি টাকা দিতে যাবো? এমনি দেবেন কেন, ওভারটাইমের খুচরোটা চাইছি। কিসের ওভারটাইম? দেখুন, কালকে বেরিয়েছি, আজকে এই ফিরলাম, আমার ওভারটাইমের পয়সাটা দেবেন না? আমি তো বলে দিয়েছিলাম মাঝে মাঝে এরকম হবে।
আগে বলে দিয়েছেন বলে ওভারটাইম পাবো না, সারা রাত গাড়িতে বসে মশা মেরেছি। কি হয়েছে মিস্টার সিংহে? আরে মিস্টার চৌধুরী, ভালোই হয়েছে আপনি এসেছেন। হ্যাঁ, আপনি ওকে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তখন আপনিই তো রেকমেন্ড করেছিলেন ওর জন্য, এবং সেটাও তখন ও ছিল। হ্যাঁ, তো কি এখন প্রবলেম করছে নাকি? কি কালুয়া? না মানে, শোনো আমাকে বলতে দাও। আমি যখন ওকে রেখেছিলাম আপনার সামনেই কথা হয়েছিল যে মাঝে মাঝে আমি দু একদিন বাড়ি যেতে পারি, তখন ওকে বাড়ি যেতে হবে বলেছিলেন তো, এবং তখন ও রাজিও ছিল। এখন কি যেতে চাইছে না নাকি? না না, যেতে যাচ্ছে না, যেতে চাইছে কিন্তু ওভারটাইম চাইছে। তো ওভারটাইম তো চাইতেই পারে। দেখুন মিস্টার সিংহী, আপনি বলেছিলেন যে আপনার সঙ্গে কলকাতার বাইরে মাঝে মাঝে যেতে হবে, কিন্তু ওভারটাইম বলে পরে আপনি যে টাকা দেবেন না এটা তো বলেননি। দেব সে কথাটাও তো বলিনি। কি ওভারটাইমের টাকা দেবেন না? দেখুন ওভারটাইমের টাকা দেওয়া নিয়ে তো আলাদা করে কোনো কথা হয় না। আপনি বলেছিলেন যে ওর ডিউটি 10 ঘন্টা, এবার সেই 10 ঘন্টার উপর যদি ও ডিউটি করে তাহলে সেই এক্সট্রা টাকাটা আপনি ওকে দেবেন না? তাহলে ওকে রেখে আমি এক্সট্রা ফ্যাসিলিটি কি পেলাম? আপনি এক্সট্রা ফ্যাসিলিটি আশা করছেন কেন? আপনার একজন ড্রাইভার দরকার ছিল, ওর একটা কাজ দরকার ছিল, সেইভাবেই ব্যবস্থা হয়েছে। তাহলে আপনি এরমভাবে অন্যায় আবদার করবেন? তাই কালুয়া, তোমাদের ড্রাইভারদের কোনো ইউনিয়ন নেই? একটা চিঠি লিখে দাও, রিটেন কমপ্লেন করে দাও, আমি লিখে দেবো। দেখো একই মা মনসা, তারপর আবার ধুনোয় গন্ধ হয়ে গেল। তা আপনি যেইভাবে বুঝবেন আমাকে তো সেইভাবেই বোঝাবার চেষ্টা করতে হবে। দেখুন এরপরে ও যদি আপনার মুখের উপরে বলে যে ও বাইরে ডিউটি করতে পারবে না, ওভারটাইম করতে পারবে না, তখন আপনাকে নতুন লোক রাখতে হবে। সেই সেই মানুষটাকেও কি আপনি এরকমভাবে বিনে বাসায় খাটাবেন? ঠিক আছে, তুমি নিয়ে নিও নিয়ে নিও, আমি তো দেবো না একথা বলিনি, তবে রেটটা একটু ভেবে চিন্তে ঠিক করে নিও। আর মিস্টার চৌধুরী, হ্যাঁ, রেটটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু বাজারে বেকার ছেলের অভাব নেই, সেটা একটু ভেবে দেখবেন। চলি। আপনি না এলে দিদি ওর হাত দিয়ে এক পয়সা গলতো না। পয়সাটা যেমন পাচ্ছ তেমন পরিশ্রমটা ঠিকঠাক করো কিন্তু। আপনার বদনাম আমি কখনো হতে দেবো না দিদি। কিন্তু এই রোদ্রের মধ্যে আপনি ছাতা ছাড়া কোথায় বেরিয়েছেন? আমি তোমার কাছে এসেছিলাম কালুয়া। আমার কাছে? এই মমতা, তাদের খেতে দিতে বলো বৌদিকে। আরে বৌদি তো নেই, একটু বেরিয়েছে। বেরিয়েছে কোথায় গেল আবার? তা তো বলতে পারবো না। ও সিনিবাবুদের গ্যারেজে গেছে ওর সঙ্গে একটু দেখা করতে। কালুয়ার সঙ্গে? ওর সঙ্গে আবার কি দরকার? তা আমি বলতে পারবো না দাদা। তুমি বসো। এ কি, দেবী আমায় সব বুঝিয়ে দিয়ে গেছে, একটা দিন না হয় বউয়ের হাতে নাই খেলে অসুবিধা হবে না, এটুকু গ্যারান্টি আমি তোমায় দিতে পারি। বাবা, এ তো মেঘনা চাইতে জল। বাবা, দেবীতে তোমাকে পাকা বাঙালি বানিয়ে দিয়েছে। ফ্রিজ ইউজ করছো আজকাল? সবই দেবীর কৃপা দিদি। আমার মনে হয় দেবী ওই আপনার ফ্ল্যাটের ব্যাপারে এই কারোর সঙ্গে কথা বলতে গেছে। তাই তো বললো। ঝামেলা না পাকিয়ে ছাড়বে না দেখছি। ঝামেলা? আপনি তো শুনেছেন সবকিছু। না তো, দেবী আমার শুধু বললো প্রমোটার বেশি দামে ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছে। বাজে কথা, বিনা পয়সা ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে মন্ত্রীর এক শালিকে। দেবী কাদের এগেনস্টে লড়তে যাচ্ছে আপনি বুঝতে পারছেন? অত চিন্তা করছো কেন দাদাবাবু, তুমি তো ওকে চেনো না, বৌদি একবার বললে জগন্নাথের টুটি চেপে ধরবে একেবারে। তুমি চুপ করো তো, টুটি চেপে ধরলে কি হবে? এরপর থানা পুলিশ কত রকম ঝামেলা আছে, পারবে তোমরা ওকে বাঁচাতে? না না, অত গন্ডগোলের দরকার নেই রবি, আমি বুঝতে পারছি আমার জন্য তোমরা অনেক প্রবলেমে পড়ে যাচ্ছ। না 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 না, আমি ঠিক সেইভাবে ব্যাপারটা বলতে চাইনি। আমি যেটা বলছি যে দেখুন, আমাদের মানে আমাদের মধ্যবিত্তদের তো একটা লিমিটেশন আছে সব ব্যাপারে, একটা ব্যাপার ছাড়া। কোন ব্যাপার? আপোষ করা। ওই আপোষের ব্যাপারে আমরা আনলিমিটেড। আচ্ছা আপনি বলুন তো, আমরা
আমরা কতটা লড়তে পারি, কতটা কি করতে পারি বলুন। দেবী না এই ব্যাপারগুলো কিছুতেই বুঝতে চায় না। রবি আমি একটা কথা বলি তোমার, শোনো না, প্রমোটার যে ফ্ল্যাটটার কথা আমার জন্য ভেবেছিলাম সেটাই নেওয়ার ব্যবস্থা করো, আমি দেবীকে বুঝিয়ে বলবো। কিছুই না খেয়ে বেরিয়ে গেছি, ঠিক হবে না হলে তো আপনি ওকে বোঝাতে পারবেন না। থ্যাংক ইউ, বাস্তব বুদ্ধিগুলো খুব জরুরি, বুঝলেন? চললাম আমি। আপনি কিছু ভাববেন না দিদি, বাবারও বাবা আছে। তুমি আবার জগন্নাথ বাবুর সঙ্গে কথা বলবে? ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না, ও তো একটা পুতুল, ওর সুতো আছে ওই বাঘার হাতে, ওই বাঘাদাই মেন কাল্পিক। আমি আপনাকে যে রাস্তায় চলতে বলেছি আপনি সেই রাস্তায় চলুন, তাতে কাজ হবে মনে হচ্ছে? হবে না মানে আলবাত হবে, ওদের আর কিছু না থাক, গদি হারাবার ভয়টা ওদের আছে, খালি একটু নাড়িয়ে দিলেই হলো, পুরো সুনামি কেস। না আমি আবার ভাবছি কি বেশি উল্টোপাল্টা হলে পরে আবার। না 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 না, আপনি খালি একটু মেপে চলুন বাস, ওদের সব ঘোঁজঘাঁজ আমি জানি, আর একমাত্র আপনি ওদেরকে টাইট দিতে পারেন। পারতেই হবে, আমাকে মেপে চলতেই হবে, দেখি কি করতে পারি। কোনো দেখা দেখি সিন নেই দিদি, সামনেই ইলেকশন। আচ্ছা আপনিই বলুন, সালি আগে না গদি আগে? আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমি তো আছি। আমি ভাবছি আমি এখনই একবার ট্রাই করি। করুন। হ্যালো নন্দিনী, আমি দেবী বলছি। শোনো, তোমার সঙ্গে আমার একটু বিশেষ দরকার আছে। না ফোনে বলা যাবে না, তুমি একটু দেখা করতে পারবে?